ইফতারি কি তাড়াতাড়ি করবেন না দেরিতে করবেন? মত দুরকম হয়ে গেছে, আবার বোটাবুটি হোক, ইফতার তাড়াতাড়ি করার পক্ষে যারা তারা হাত তোলেন। খানার কাজ দেরি করব কেন, তাড়াতাড়ি করা উচিত, ঠিকই আছে, সব খাওয়ার পক্ষের লোক, বোঝা গেছে ভাই? যারা হাত তুলছেন তারা সঠিক কাজ করছেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতার যত তাড়াতাড়ি করা যায় তত ভালো, যত তাড়াতাড়ি করা যায়। অতএব সূর্য ডুবার আগেই মেরে দিবেন, কি বলেন? তাড়াতাড়ি করলে ভালো, অতএব সূর্য যে যত আগে আজরের পরে মেরে দিলে তো বেশি তাড়াতাড়ি হয়ে গেল, কি বলেন? তাড়াতাড়ির মানে কি? তাড়াতাড়ির মানে হলো সময় হয়ে গেলে আর দেরি না করা, সময় হয়ে গেলে। অনেক সময় দেখা যায় সূর্য ডুবে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, সব ঠিক আছে, এরপরেও অনেক মুরব্বি বলে আর একটু পরে খাও, একটু ধীরে ধীরে খাও। কোনো কেউ তাড়াহুড়া করলে বলে সারাদিন না খায়া রইস, মরে গেছো নাকি, আর এক মিনিট দেরি করলে কি মরে যাবা? এই কথাটা কি সঠিক কথা না ভুল কথা? ভুল কথা। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে বা ইফতার করার ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে সাথে সাথে ইফতার করাটা হলো সুন্নাত। ইহুদিরাও রোজা রাখে জানেন, হিন্দুরাও রোজা, সব ধর্মের রোজা আছে। মুসলমানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন, ইহুদিরা রোজা রেখে ইফতার করে কখন জানেন? সব অন্ধকার যখন হয়ে যায় চতুর্দিকে তখন তারা ইফতারি করে। আর মুসলমানদেরকে নবীজি শিখাইছেন না অন্ধকার হওয়ার অপেক্ষা করবা না, সূর্য ডুবার সাথে সাথে কি অন্ধকার হয়? সূর্য ডুবার পরে আরো অনেক কয়েক মিনিট পর্যন্ত আলো থাকে না? নবীজি বলছেন ওই আলো থাকুক, সূর্য ডুবে গেছে তুমি ইফতার করে ফেলবা, মনে থাকবে তো ইনশাল্লাহ, পশ্চিম আকাশে সূর্য দেখা যাচ্ছে না, সূর্য ডুবে গেছে, ব্যাস আপনি ইফতার করে ফেলবেন। তাহলে দেরি করা যাবে না, ইফতার করতে হবে। ইফতার তো রোজদারিও খায় বেরোজদারিও খায়, ঠিক না বেঠিক? অতএব এটা ওয়াজ ছাড়াই খায়, কারণ খাওয়ার আমল তো ওয়াজ করা লাগে না, এমনি মজা লাগে। তারপরেও বলে রাখলাম যে রমজান মাসে বা যে কোনো সময় রোজা রাখার পরে সন্ধ্যার সময় সূর্য ডুবার সাথে সাথে ইফতার করাটা কি সুন্নাত। ইফতার কি দিয়ে করবেন? ইফতার করার ক্ষেত্রে একটু খেজুর থাকলে খেজুরটা আগে খাবেন, আর খেজুর না থাকলে পানি খাবেন, এটা দিয়ে ইফতার করাটা কি সুন্নাত। সারাদিন আপনি না খাওয়ার ফলে শরীরে প্রচুর পরিমাণ দুর্বল হয়ে যায় শরীর, তখন সুগারের দরকার হয়, খেজুর খাইলে সেই সুগারের অভাবটা দূর হয়, একটু পানি খাবেন। শুধুমাত্র খেজুর আর পানি খেলে ইফতারিতে দেখবেন শরীরে মারাত্মক শক্তি এবং প্রচন্ড পাওয়ার আপনি ফিল করবেন ইনশাআল্লাহ। এই জন্য ইফতার করবেন খেজুর দিয়া অথবা পানি দিয়া যদি খেজুর না থাকে। আর ইফতার তাড়াতাড়ি করা যেটা বললাম, আর সাহরি দেরিতে করা, ইফতার তাড়াতাড়ি করা সাহরি দেরিতে করা। পাঁচ নম্বরটা হলো ইফতার করাটা একটা আমল, আর ছয় নম্বর হলো ইফতারটা তাড়াতাড়ি করবেন আর সাহরিটা ভোর রাত্রে দেরিতে খাবেন। এই একটা আমল গ্রামে আপনাদের এলাকাতেও খোঁজ নিয়ে দেখেন বেশিরভাগ মানুষ করে না। সাহরি খায় রাত 12টা বাজে, কয়টায় খায়? 12টা একটা, অনেক মুরব্বীরা আছে 12টা একটার দিকে খাইয়া বয়ে থাকে যে বাবা রিক্স নিয়ে লাভ কি। এটা হলো বেশি সতর্কতা, অতি সতর্কতা ভালো না, অতি সতর্কতা ভালো না। সাহরি খাইতে হবে কোন সময়ে? শেষ সময়ে। শেষ সময় বলতে ফজরের ওয়াক্ত যখন হয়, আজান যখন হয় তার ঠিক আগ মুহূর্তে। আবার এর মানে এই না যে আপনি খানা গালে আছে এদিকে আজান দিছে, এত দেরি করতে বলে নেই আবার, ওই যে ইফতারের মতো। এখানে সাহরি খেয়ে শেষ করার পর আজান দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়টা রাখতেন, কয়েকটা আয়াত তেলাওয়াত করা যায় এরকম সময় রাখতেন, তার মানে আনুমানিক 5 থেকে 10 মিনিট সময় তিনি গ্যাপ দিতেন, এর মধ্যে তিনি তা সাহরি খাওয়া শেষ করতেন। তাহলে আমরা সাহরি খাবো শেষ সময়, কিন্তু এর মানে এই না যে যখন আজান শুরু হবে তখন করব, মনে থাকবে তো ইনশাল্লাহ। নামাজ আদায়ের পরে অনেকে হাত তুলে দোয়া করে না, এটার মানেটা কি? আপনাদের এলাকায় আছে এগুলা? জি, এটার মানে জানতে চাইছেন, এই তো দেখেন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাত শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাত শেষ, ঠিক না বেঠিক? এরপরে কোনো মানুষ যদি আল্লাহর কাছে তার কিছু চাওয়ার দরকার হয় তাহলে তিনি হাত তুলে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা। আর যদি কেউ বলে আমার আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে কিন্তু আমি এখন দোয়া করব না পরে করব, এটা তার ব্যাপার, ঠিক না বেঠিক? তবে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তিনি কিছু দোয়া পড়তেন, কিছু দোয়া, আবার কিছু জিকির করতেন।
যেই আমলে যেই জায়গায় নির্দিষ্ট দোয়ার শিক্ষা দেওয়া আছে হাদিসে ফরম্যাট আছে সেখানে হাত তুলে দোয়া না মুখে দোয়াটা পড়তে হয় আর এমনি আল্লাহর কাছে বিশেষ কিছু চাদরমা চাইলে হাত তুলে দোয়া করাতে অসুবিধা নাই এইজন্য সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে রেডিমেড মুনাজাত না করে রেডিমেড মুনাজাত বুঝান মানে ইমাম সাহেব তুললো সাথে আপনারা সবাই আবার ইমাম সাহেব ছেড়ে দিল আর্মি ট্রেনিং এর মতো আপনারা সবাই এটারে বলে হলো রেডিমেড মুনাজাত ভাই ইমাম সাহেব বেচারার হয়তো পেটে ব্যথাটা কিছু নাই গরু টরু চুরি হয় নাই কোনো অসুবিধা হয় নাই সে আল্লাহর কাছে কমন কিছু জিনিস সে হাত তুলছে আর আমার হয়তো পেটে ব্যথা হইতেছে তো ইমাম সাহেব হাত নামায় ফেলছে কিন্তু আমার তো আরো দোয়া বাকি আছে আছে না নাই তো আমি আল্লাহর কাছে আরো চাইবো কিন্তু আমাদের দেশে নিয়ম হলো ইমামের সাথে হাত না তুললে খোঁচা মারে সাইড থেকে আরে ভাই আমি আমার মতো দোয়া পরে করব আমি একটু দোয়া ইস্তেগফার জিকিরগুলা পড়ে নেই হাদিসে যেগুলো আছে না এভাবে গুতা মারবে হাত তুলস না কেন আবার ইমাম নামায় ফেললে সাথে সাথে নামায় ফেলতে হবে দেরি করলে তাও গুতা বলবে ইমামের সাথে মুক্তাদির সম্পর্ক হলো সালাম ফেরানো পর্যন্ত কোন পর্যন্ত সালাম ফেরানো পর্যন্ত ইমাম যা করবে মুক্তাদি তা সালাম ফেরানোর পরে কি ইমাম যা করবে মুক্তাদিও তা করবে তাহলে তো ইমাম যখন বাইরে হবে মুক্তাদিও পিছিয়ে পিছিয়ে বাইরে হইতে হবে ইমাম বাসা যাবে সবাই যে ইমামের পিছিয়ে যারা বাসায় ঢুকে যাবেন কি ইমামের অনুসরণ করবেন ইমাম যা যা করে তা তা করবেন সেটা কতক্ষণ সালাম সালামের পরে আর ইমামের সাথে আপনার কোনো সম্পর্ক আছে নাই যদি বলেন না আমি ইমামের ইমাম যা করে তা করব সব সময় তাহলে তো ইমাম নামাজের পরে ওনার বাড়িতে যাবে আপনি ওনার বাড়িতে চলে যাবেন কি বলেন সালাম ফিরানো শেষ ইমামের সাথে আর আমাদের কোনো কাজ এখন আপনার যদি দোয়া করতে মনে হচ্ছে আল্লাহর কাছে নামাজের পর দোয়া কবুল হয় সেই হিসাবে আপনি হাত তুলে কি করেন দোয়া করেন কোনো অসুবিধা নাই কথা কি বুঝাতে পারছি কিন্তু এটাকে আবার সিস্টেম মানে অনেকে মনে করে সালাম ফেরানোর পর অটোমেটিক হাত একটু তোলে কিছু পড়েও না তোলে আর মুছে আছে না নেই এটা আরেক পাগলামি এটা আরেক পাগলামি এটা ইসলাম শিখায় নাই দোয়া করার জন্য হাত যদি তোলেন তাহলে আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহ আমাকে রুটি দেন রুজি দেন চাকরি দেন মাফ করে দেন কিছু একটা চাইবেন অনেক লোক আছে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন শেষ আছে না নাই এটা দোয়ার নামে তামাশা আমরা বেশিরভাগ লোক নামাজের পরে এগুলো বুঝি না নামাজের পরে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আপনার প্রথম কাজ হলো কোন কোন হাদিসে আসছে একবার আল্লাহু আকবার পড়বেন তবে বেশিরভাগ হাদিস দ্বারা বোঝা যায় তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম অমিনকাস সালাম আর অনেকগুলো দোয়া আছে এগুলো নবীজি সব কোথায় কোথায় পড়তেন সালাম ফেরানোর পরে সেইগুলো পড়ার খবর নাই ওই যে রেডিমেড মুনাজাত লেফট রাইট লেফট রাইট এটা কি দোয়া ভাই একজন গরিব যদি আপনার কাছে পয়সা চায় আয়েশা বলে যে পয়সা দেন দিবেন আপনি হাত পেতে খালাই থাকা লাগে ঠিক না তারপরে না দেয় আপনি বললেন দেন আচ্ছা না দিলে না দেন দিবে আপনারে এক শাশুড়ি জামাইকে জিজ্ঞাসা করতেছে বাবা পিঠা খাইবা ক আম্মা কি পিঠা ক না খেলে না খাও এরকম হয়ে গেল না ব্যাপারটা আপনি আল্লাহর কাছে হাত তুলতে না তুলতে নামায় ফেলালেন তা আল্লাহ আপনারা কিভাবে দিবে এগুলো সঠিক পদ্ধতি না দোয়ার নামাজের পরে ইমামের সাথে মুক্তাদিদের রেডিমেড মুনাজাত করার শিক্ষা ইসলাম আমাদেরকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ইমামতি করে নামাজ পড়াইছেন এরকম ওনার সাথে সাহাবিদেরকে সাথে নিয়ে রেডিমেড মুনাজাত যদি করতেন যারা হাদিসের সাধারণ একজন ছাত্র পাঠক তারাও জানে এত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা মসজিদে নববীতে নামিসেনে মুক্তাদি ছিল তাহলে এগুলো শত শত হাজার হাজার হাদিসে আসতো অথচ সেরকম কোনো হাদিস পাওয়া যায় না এই জন্য আমরা সালাম ফেরানোর পরে ইস্তেগফার করব দুরুদ পড়ব দোয়া পড়ব আমলগুলা করব জিকিরগুলা করব এরপরে যদি মনে চায় মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে অসুবিধা নাই কথা কি বুঝাতে পারছেন এখন অনেকে দোয়া করলে কয় না আমাদের পরে দোয়া নাই আবার অনেকে দোয়াটা রেডিমেড বানিয়ে নিয়েছে এই দুইটাই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আল্লাহ আমাদের সঠিকটা করার তৌফিক দান করুন